মন্টু, এই মন্টু, না ছেলেটা যে সারাটা দিন কোথায় থাকে তা কাজের সময় খোঁজা পায় না। আইতাছে হুজুর। এই সারাদিন তুই কোথায় থাকিস রে? হুজুর আমি তো সারাদিন গরু নিয়ে ব্যস্ত থাকি। গরুগুলারে ঠিক মতো খাবার দিছস? চল ওই উত্তর বন্ধ দামু যায় খেত গুলা দেখে আসি। দাঁড়ান হুজুর। আরে মন্টু তোর মাথায় এত বুদ্ধি, চল খেত গুলা দেখে আসি। চলেন হুজুর। মন্টু আসলে ধানগুলা পাইকে গেছে গা? এগুলা ধান সব কাটুন লাগবো। জি হুজুর সব কেটে ফেলাবো। তুই কামলা নিয়ে হ্যাঁ এই খেতগুলা সব কাটে ফেলাবো। জি হুজুর। বাবা ঠিক আছে না তুমি জানো কেমন আছো? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? আছি ভালো। দেখলে যে সালাম টালাম দেওয়া লাগে জানে না এটা হালাল পুরে আর কি কুমু জানেন মামু এই বরিশাল থাকিয়া থাকিয়া বিয়া তো হয়ে গেছে মনে হয় পরে কথা কমু নে চাষা আদব কায়দা শিখাই দিও। আচ্ছা ঠিক আছে চাষা পরে কথা কমু নে। জীবনে বহুত বেয়াদব দেখছি, এর মতো বেয়াদব মামু আমরা কতদিন থাকবো? চলো আমরা
মামু এইটা কি এই কে তুই মামু এ তো আমার সিনে না মোরে সিনা হরবা কি মু হইয়ে গেছি না লই মুই তো তোমগর আঙ্গ গরম সূর্য খুঁজে বাড়াইতাছি এনে নদীর ভাড়াইয়ে ফেমের দুবন ফুলে বইরেছো এ কে তুই তুই জানোস আমি কে আমি হলাম এই এলাকার মাতাপুরির মেয়ে ওমর আল্লাহ মামু এর থা দিবেন না এই এলাকার মাতাপুরির মাইয়া মাতাপুর সব জানলে হিয়া ভিড়িয়ে লেড়াবেড়া করিয়ে লইবি এই যে চলো 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 স্বপ্নারে বলবি আচ্ছা তোর জন্য ওই নদীর পারে অপেক্ষা করতেছে আচ্ছা ঠিক আছে দোস্ত এটা একটা কথা হইলো আচ্ছা বন্ধু তুই কোনো টেনশন করিস না এই কথাটা আমি জানাই দিতেছি দাঁড়াও স্বপ্ন আপা তোমার সঙ্গে কিছু কথা আছে কি বলবা বলো আচ্ছা তোমারে ওই নদীর পারে দেখা করতে কইছে ঠিক আছে আমি যাইতেছি আপা মনি আশাদ ভাই আবার কেডা গলা ভাই নাকি এই চুপ তুই বুঝবি না চল মা ও মা সাত সকালবেলা মা কই গেল মা যখন বাড়িতে নাই তাহলে ক্ষেতগুলো যায় দেখে আসি আর আজকে খেতে যায় আমার মাথা নষ্ট হয়ে গেছে যায় দেখি খেতের সমস্ত ধান হিলে তুফানে পড়ে গেছে আমার তো আর ভাল লাগতেছে না মন্টু আমার আর ভাল লাগতেছে না বাজান চিন্তা করে কি হবে যা হওয়ার তো হইছে চলেন ঘরে চলেন চলো বাগানে যাব আমিও যাব ঠিক আছে গরুটা বেঁধে ফে আয় ঠিক আছে আপা তুমি তো মা অনেক বড় হয়ে গেছো গা তোমার হে ছোটবেলায় দেখছিলাম ভালো আছো হ্যাঁ ভালো আছি বাবু আরে নিয়ে যাও আমার বাড়ি বেড়াবার লেগে ঠিক আছে চাচা আচ্ছা ঠিক আছে তাহলে যাও হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মায়াটা দেখতে খুবই সুন্দর্য এরা মেয়েটা মায়া যদি আমার পুলার বউ করা পাইতাম তাহলে মইরাও শান্তি পাইতাম
আমাকে কিসের জন্য ডেকে নিয়েছো বলো? তোমার আমার বিয়ের কথাটা বাবাকে বলছিলাম, বাবা তো মেনে নিতে পারে না। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা দূরে কোথাও চলে যাব। তা কি করে হয় স্বপ্না, চলো যদি যেতে হয় তাহলে আমাদের বাড়িতে নিয়ে যাবো। তোমার বাবা কিছু বলবে না? না, আমার বাবা কিছু বলবে না। ঠিক আছে, আজ নয় কাল বিকেলে। আচ্ছা ঠিক আছে, কালকে তুমি ওই পুকুর পাড়ে থাকো, আমি তোমার ওখান থেকে নিয়ে যাবো। এলাকার মাতা পরে মাইয়া আমি আপনার কাছে কিছু লুকাবো না, ওরে আমি ভালোবাসি। বাজান, আমরা গরিব মানুষ বাজান, মাতব্বর ধনী মানুষ, তুমি বাড়িয়া মাইনে নিব না বাজান, তার চেয়ে ভালো হয় কি বাজান? মায়া দাদে তুমি ওকে বাইক দিয়া ওগা। না বাবা, না আমি ওরে ভালোবাসি। কি করো বাজান, তুমি তো আমাদের বিপদে ফেলাই দিলা বাজান। বাজান, আমি ওরা সারা বাসুন না বাজান, আমি ওরা সারা বাসুন না বাজান, আমি ওরা সারা বাসুন না। কি বলতে ফেলাই দিলা বাজান, কি যে করি। আচ্ছা পরে না তুমি ঘরে যাও, আমি দেখতেছি কি করুন যা। চল চল পোলা, এটা কি করলো রে, আমি এখন কি করি, আমি এখন কি করি, আমি এখন কি করি। ওমার ভোলা গনে গেছে? আসার তো বাজারে গেছে। ওমার ভোলা বাজারে গেছে? ওমার ভোলা এই এলাকায় কি করছে এটা তুমি জানো? সেদিন ওই হালার গু যা করছে আমার মাথাটা নষ্ট করে আমার লাগছে। মাইয়াটার কাছে যাইয়া মাইয়াটার চিন্তা নেই। এই হন মুই তো আবার একটা কথা কইতে আছি আমি বোন মামু, এই যে দেশের মধ্যে যত সর হয়ে গেছে এনে একে একে মাইয়ার ওখানে যাওয়া দিবেন না। এই যে মাথা বড়ের মাইয়া ভালো করিয়ে দেখতে হইবে আগে, এই ভালো করিয়ে দেখা এই মোরে বেঁচে বেঁচে যাইয়া এই কোন জায়গায় থাকে এই জায়গায় থেকে মোর ওড়িয়ে দেবে। এই ওর মুই তো একটা কথা কইয়ে লই, এই তোরা খালি চোখ চোখ করিয়ে দেখবি এই মাইয়া কোন জায়গায় থাকে, এই তারপর যাইয়া হ্যাড করিয়ে মাইয়াটা ওড়িয়ে লইবি। এই আলার মতো করকে বুঝাই দেবে না। আল্লাহ ঠিকই কইছেন মামু। এই যা মাইয়াটা ওড়িয়ে লইয়া আর সজল, এই যা এই মাইয়াটা ধরিয়ে দা। এই আমি একটু মোটাখানে যাই। Rim.
জাগিলো রে প্রেম জাগিলো রে আমারে অন্তরে প্রেম জাগিলো রে অন্তরে অন্তরে প্রেম জাগিলো রে নেশায় ডুবে রব আজীবন তোমার প্রেমে বাজে আছে আমার পাগল মন এই না প্রেমের নেশায় ডুবে রব আজীবন নেশারে নদীতে মন ভাসে রে নেশা লাগিল রে নেশা লাগিল রে বাঁকা তো নয়নে নেশা লাগিল রে জাগিলো রে প্রেম জাগিলো রে আমারে অন্তরে প্রেম জাগিলো রে অন্তরে অন্তরে প্রেম জাগিলো রে টাকা পয়সা চাইলে পাওয়া যায় টাকা আসিল
ওই টাকা দিতে যে পুপার জমি কিনে রাখছি আর আজ টাকা নাই চাচা রাহেন আপনার করতে টাকার হিসাব কিছে ওই ওই মুন্না মুন্না গুন্ডা স্বপ্ন আপনাকে তুলে নিয়ে গেছে কোন দিকে নিয়ে গেছে ওই জঙ্গলের দিকে চল তো দে চল দিকে তোর এত বড় সাহস তুই আমার বউ মারে তুলে নিয়ে আসিস আজ তোর একদিন কেমন একদিন গাঞ্জা টাঞ্জা এগুলোই খাইছি বুঝছেন আমরা বিরাট সমস্যার মধ্যে পড়ছি কপাল আরে মামা খাইলে বিড়ি ভাঙ্গি খাও না আমরা জীবনে বিড়ি খাইছি মামার বড় মামার কাছে থাকতে পারে তোমার মামাকে আমরা হারাইছি এতদিন কষ্ট করলাম মতি ভাই এই হালাই নাই রে তো তোর জন্য আমরা যে কষ্ট করতেছি এই শালার কারণে আমরা বিড়ির পুটকি চায় চায় খাই আর মুন্না মামু থাকতে আমরা কি খাইছি না খাইছি জানো তো কোন জিনিসের অভাব আসিল না আজকে মুন্না মামু নাই আজকে তোদের কোন বাপে বাসা এটা আমি আজকে দেখে লম আরে মোর আল্লাহ
পাইয়ে গেলাম আশিক বাবু ইয়ে কি করব মুদ্রা সে ধর্ম সে না রে বড়া বুঝে কারে দেনা দেখ যাবো আরে মামু নাই রে আরে বেড়া মামু আরে মামু আরে বেড়া মামু আরে এদিকে আই রে বেড়া এদিকে আই তার বৌমারে ধরে নিয়ে গেলাম এই স্পটে দাঁড়িয়ে দেখি যে তার বাবা ইয়া ওরে ভিড়াইয়া দিল লেড়া বেড়া হরিয়া তখন দিশা বিশা না খাইয়া ফেলে গেলাম বরিশাল এ বরিশাল যাইয়ে দেখি রে বেড়া হসপিটালে ভর্তি হয়ে গেছি রে বাবু ইয়া দাঁড়িয়ে দেখি এই করোনা আর করোনা এক আলার বুক হইতে আছে এই করোনা রোগী যা আছে একবারে ধরিয়া এ কোরবানি দিতে হইবে ওমর আল্লাহ এই আলার বুক যদি মরে কোরবানি দিয়ে দে এই দিশা বিশে না পাইয়া রে বাবা এই আবার বরিশাল থেকে মুই তো আশিক নগরে চলে আইছি রে বাবা মুন না মামু এই যে মুন্না মামু এই মুন্না মামু আরে বাবা মুই তো ভুলে গেছি এইয়া মুয়ে মনে হারিয়ে গেছি এইয়া তোমরাও নেই মোরে ভুলে গেছো আমরা যখন তখন জন্য গল্প করলাম আমি কই যাবো না যাবো আপনাকে বলতে হবে কিছু করা যাবে না কিরমের পাখি কই গেছে পাখি কাকা বাজানোর জন্য খাবার নিয়ে যাইতেছি ঠিক আছে যাও আমার মা পাখি খাবার লয়ে আইতাছে বাজান বাজান এদিকে আসো তোমার জন্য খাবার নিয়ে আইছি ঠিক আছে মা তা কাজ তো চল মা
তুই বাড়িতে যা, আমি ক্ষেতের কাজটা শেষ করিয়ে বাড়িতে আসি। বাজান তাড়াতাড়ি আইও, ঘরে চাল ডাল কিছু নাই, তোমার আবার বাজারে যাইতে হইব। ঠিক আছে মা, বাকি তুই বাড়িতে যা, আমি কাজ শেষ করিয়ে সন্ধ্যার আগেই বাড়িতে আমি আসবো। তাড়াতাড়ি আইও। ও মা বাকি, Yeah.
কাঙ্গের ভেতর ভরা ধোয়ার উতাল পাতাল ঢেউ মুই একলা মোরে বইয়া রইছি মুই খবর নেই না কেউ কে আপনি স্যার আরে ভাই ভাই তো এখন তুমি যাও কোনো ভয় নাই। আব্বাস মিয়া তো আমার কিছু লাগে না, আব্বাস মিয়ার ওখানে আমার ছোট ভাই মুন্না থাকে বাসায়। চলো আব্বাস মিয়ার বাসায় যাই। কর্তব্য ছিল, কি বলতে চাও সেটা বলো। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। কি বলতে চাও বলো। আপনি কোন গ্রামে থাকেন? আমি ওই উত্তর পাড়া থাকি। এত
এতক্ষণ তো অনেক বকবক করলাম, আপনার নামটাই তো জানা হলো না। ও, আমার নাম হলো পরাণ। তা তোমার নাম কি? পরাণ। আপনাকে যেদিন প্রথম দেখি সেদিন থেকে আপনাকে আরো ভালো লাগে। কি কইতাছো তুমি? তুমি আমার জান, একদিন তোমায় না দেখিলে হারাইয়া যাই জ্ঞান। বন্ধু আসো না কেন, বন্ধু আসো না কেন, আমি তোমার পরাণ পাখি। তুমি আমার জান, একদিন তোমায় না দেখিলে হারাইয়া যাই জ্ঞান। বন্ধু আসো না কেন, বন্ধু আসো না কেন। দাঁড়াও পাখি,
কেমন আছে বাকি? আমি কেমন আছি না আছি সেটা জানেন, আপনার লাভ কি? আরে লাভ আছে, মুইয়ে তো রাখো রে। এই দুই দিন পরে মুইয়ে তো ঘরের বউ, এই তোমার লগে কথা কমু না, মুই কার লগে কথা কমু? কইলেই হলো নাকি? সরেন পাঁচটা সাল, মুই তো তোমার যাইতে দিমু। মুই শুধু একবার বললো মোরে ভালোবাসো। ভালোবাসা সস্তা নাকি? আপনি বললেন আর হয়ে গেল, পাঁচটা সাল বাসা যাও, বাসায় অনেক কাজ আছে। মামু আপনারে ধাক্কা দিয়ে চলে গেল। আরে বড় আল্লাহর হু, এ কইলা দিয়ে কি করবে? এ তো দুই দিন পরে মোর ঘরের বউ হইবে, আর কিছু কওয়া যাইবে না। যা কও আর মুই কমু, ইয়ে চল মুই বাড়ি যাই। ইয়া সেটা ধরে লই যা। আমি উইরা তলে বুবাইতে না পারি বন্ধু রে। আর বাগনার লোকে ফিল্ডিং দিতে আছি ভাইজান, এখন আমি যাই না। দাঁড়া চল, এখন হয়ে যাবো। তোমার মতো হাই হারিয়ে গেছো অজানায় বাবুটা, তার তো রাতের কিরে দোষ কিরে পরান? তোরে তো আজ খুব খুশি খুশি লাগতেছে, কারণ কি? আমার মনের মানুষ আমি খুঁজে পেয়েছি। মনের মানুষ পেয়েছিস মানে? বাড়ি কই, বাপের নাম কি, মায়ের নাম কি বল। আরে দোস্ত, আসলে নামটা তো জানা হয় নাই, কিন্তু মনে হয় এই গ্রামে কোথাও বাড়ি হবে। আচ্ছা ঠিক আছে, এই গ্রামে যদি থাকে থাকে তাহলে খুঁজে বাই করা যাবো। চল কলেজে চল চল। তুমি তো তোমার মতো হাই হারিয়ে